আমার বক্তব্যকে বিকৃত করে, আমার বক্তব্যকে বিকৃত করে, আমার বক্তব্য সেখানে ভিডিও সহকারে আছে, বিকৃত করে গুজব রটানো হচ্ছে। সে গুজব রটিয়ে কমি মাদ্রাসার শিক্ষার্থী বলি বা শিক্ষক বলি বা আমাদের অভিভাবকদের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টির একটা নোংরা অপচেষ্টা একটি রাজনৈতিক দল করছে, এবং তারা এই অপরাজনীতি করার প্রাক্কালে আরও অনেক ধরনের মানহানিকর এবং অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। এর মধ্যে একটি ছিল যে আমি ইসকন নামক একটি একটি প্রতিষ্ঠানের সদস্য, ইসকনের সদস্য হয়ে আমি ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন সংস্কৃতি শিক্ষাক্রমে ঢোকানোর অপচেষ্টায় লিপ্ত আছি। তো এই প্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে এটা একেবারেই একটা আপত্তিকর, মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক মন্তব্য। যেই ব্যক্তি এই মন্তব্যটি করেছেন সেই ব্যক্তি আমাদের বিগত জাতীয় নির্বাচনে বাংলাদেশের যে আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠানকে অগ্রাহ্য করে নির্বাচন বিরোধী প্রচারণা করতে চেয়েছিল, এবং তারা অপরাজনৈতিক যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সাথে আঁতাত করে বাংলাদেশে একটি অরাজকর পরিস্থিতির সৃষ্টি করতে চায় এবং পরিকল্পিতভাবে বিকৃত করে কথা, আমার বক্তব্য বিকৃত করে প্রচার করছে। আমি ইসকনের সদস্য কেন হতে যাব? যেই বক্তব্যের একটা পুরনো অনেক আগের একটা সমাবেশে যাওয়া বক্তব্যের রেশ ধরে এই আলোচনাটা তারা করছে বা অপপ্রচারটা করছে, সেটা হচ্ছে যে একটি ধর্মীয় সনাতন ধর্মীয় ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং সেখানে বলেছি যে শৈশবে আমার বাবা আলহাজ এবিএ মহিউদ্দিন চৌধুরী, তিনি আমাকে নানান সময়ে নানান ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাকে নিয়ে গিয়েছেন, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আমাদেরকে বড় করার জন্য, আমাদের যেটা দলের যেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি নিজেও ব্যক্তিগতভাবে অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ ছিলেন এবং অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, এবং সেই প্রেক্ষিতে তিনি আমাকে নিয়ে যেমনি আমরা ওমরা করেছি ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বীদের অনেক তীর্থকেন্দ্রও আমরা কিন্তু সেখানে পর্যটন সেখানে তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তার মানে এই নয় যে সনাতন ধর্মাবলম্বীদের কোনো পূজা মণ্ডপ বা মন্দির সেখানে পর্যটক হিসেবে বা যে কোনোভাবেই আমরা সেখানে গেলেই যে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে এটা গ্রহণযোগ্য নয়, এবং অনেক আলেম ওলামাবৃন্দও কিন্তু বলেছেন যে সেখানে ইমান দুর্বল হয়ে যাওয়ার কোনো বিষয় নেই। তো আমি সেখানে ইসকন নামক একটি সংগঠনের অনুষ্ঠানে সেখানে যাওয়ার মানেই এই নয় যে আমি সেখানে সদস্য বা সেখানে অনুষ্ঠানের মধ্যে কোনো সেখানে খাদ্য দ্রব্য যেটা দেওয়া হচ্ছে, খাবার যেটা দেওয়া হচ্ছে, প্রসাদ হিসেবে যেটা দেওয়া হচ্ছে, সেটা সেখানে সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে, সেই প্রসাদ যদি সেখানে যদি মানে ইসলাম ধর্মীয় যে আমাদের যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে যে ধরনের বিধিনিষেধ আছে হালাল হারাম সেই ধরনের যদি কোনো বিষয় না থেকে থাকে তাহলে সেটা গ্রহণ করার মধ্যে তো মানুষের ইমান দুর্বল হয়ে যাওয়ার কথা নয়। তো এটা একটা অপপ্রচার এবং সেটা গ্রহণ করেছি এইটা বলে আমি একটা বক্তব্য বলেছিলাম এবং সেটাকে সেটা রেশ ধরে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এই ইসকনের সদস্য বলে প্রচার করা হচ্ছে, সেটা আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা একেবারেই একটা পরিকল্পিত ষড়যন্ত্র।